হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমি আপনাদেরকে গত ভিডিওতে এদের মিটিং সাকসেসফুলি মিটিং দেখাইতে পারিনি, যার কারণে আমি বলেছিলাম যে আমি আজকে সকালবেলা এদেরকে মিটিং করাইবো এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখুন, আমার যে নর খরগোশ সেটা মিটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত, তো আমার মাদি খরগোশটা ও রেডি না, যার কারণে ওদের সাকসেসফুলি মিটিং হচ্ছে না। এবং মাদি খরগোশটা নেস্টিং বক্সের ভিতরে ঢুকে যাচ্ছিল বারবার, যার কারণে আমি একটু হেল্প করছিলাম ওদেরকে আর কি, একটু ধরে রাখছিলাম যাতে ও বক্সের ভিতরে চলে যেতে না পারে। তো দেখুন, আমার খরগোশ দুইটা মিটিং করতে চাচ্ছে, বাট মাদি খরগোশটা রেডি না, যার কারণে ও মিটিং করতে দিচ্ছে না। ও পিছনের পা, মানে ও শুয়ে পড়ছে, যার কারণে মেল খরগোশটা মিটিং করতে পারছে না। তো আমি অনেক সময় ট্রাই করলাম, অনেক চেষ্টার পরেও মানে এদেরকে আমি সাকসেসফুলি মিটিং করাইতে পারিনি। তো দেখুন, আমি প্রায় 10 মিনিট মতো এদেরকে মিটিং করানোর চেষ্টা করেছি, বাট কোনোভাবে এদেরকে সাকসেসফুলি মিটিং করাইতে পারিনি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মেল খরগোশটা মিটিংয়ের জন্য মানে পুরোপুরি রেডি, কিন্তু ফিমেল খরগোশটা যেহেতু রেডি না, যার কারণে ওরা মানে মেল খরগোশটা অনেক চেষ্টার পরও সাকসেসফুলি মিটিং করতে পারছে না। তো এরা ওই গতকালকে যে একবারই আমার সামনে একবারই মিটিং করেছিল সাকসেসফুল মিটিং, তো মাদি খরগোশটা অন্যরকম ডাকছে, সাউন্ড করছে, তো আমার মনে হচ্ছে যে ওইটা প্রেগনেন্ট, কিন্তু আমি ওর পেটে হাত দিয়ে বুঝেছি যে ও প্রেগনেন্ট না। কিন্তু তারপরও আমি ওদেরকে মিটিং করাচ্ছি, যদিও শিওর না আমি, সেই জন্য আবারও মিটিং করাচ্ছি। তো দেখা যাক যে এরা সাকসেসফুলি মিটিং, মানে এদেরকে আমি সাকসেসফুলি মিটিং করাইতে পারি কি না। তো খরগোশটা যদি প্রেগনেন্ট নাও থাকে, এরা গতকালকে সাকসেসফুলি মিটিং করেছিল, বাট একবার করলে তো শিওর হওয়া যায় না, যার কারণে আমি আবার এদেরকে মিটিং করানোর চেষ্টা করছি, বাট এরা তো কোনোভাবেই ফিমেল খরগোশটা মিটিং করতে দিচ্ছে না। তো একবারে ইনশাআল্লাহ যদি খরগোশটা প্রেগনেন্ট না থাকে, তাহলে কালকে যে একবার মিটিং করাইছি তাতেই ও কনসিভ করবে আশা করা যায়। তো কি বলবো, আমি অনেকক্ষণ ধরে এই চেষ্টা করেছি, প্রায় 10 মিনিট, কিন্তু আমি কোনোভাবে এদেরকে মিটিং করাইতে পারিনি। তো যাই হোক, আমি এখন এদেরকে 7-8 দিন মতো দেখবো, 7-8 দিন পরে আমি এই যে ফিমেল খরগোশটাকে চেক করব যে কনসিভ করেছে কি। 7-8 দিন হলেই মোটামুটিভাবে বোঝা যাবে যে খরগোশটা প্রেগনেন্ট হয়েছে কি না। তো আমি আমার যে মাদি খরগোশ তিনটা, এদেরকে আর মিটিং করাইবো না। তো দেখা যাক যে এরা বাচ্চা দেয় কি, যদি বাচ্চা না দেয় বা কনসিভ না করে, তো আমি এদেরকে আবার 1 মাস পরে মিটিং করাইবো। তো আমার মনে হচ্ছে যে সব কয়টাই মোটামুটি প্রেগনেন্ট আছে, কারণ এই খরগোশগুলো সব মেল খরগোশের সাথেই ছিল। তো ওরা মিটিং করেছে কি না আমি জানি না, যার কারণে আমি শিওর হওয়ার জন্য মিটিং করাইতে চাইছিলাম, কিন্তু এরা তো কোনোভাবেই মিটিং করতে চাচ্ছে না। তো এই ছিল খরগোশের মিটিংয়ের আপডেট। তো এখন আপনারা জানেনই যে আমাদের এইখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে খরগোশগুলোর একটু টেক কেয়ার করতে কষ্ট হয়ে যাচ্ছে। তো এখন মাঠেও তেমন একটা ঘাস না থাকার কারণে খরগোশগুলোর একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমি এদেরকে এখন ফিড ভুষি আর ভাতই খাওয়াচ্ছি বেশিরভাগ, কারণ ঘাস যেহেতু নাই সেহেতু এদের তো খেতে দিতে হবে, যার কারণে আমি এদেরকে একটু ভাতই দিচ্ছি বেশি, এরা ভাত খাচ্ছে খুব। আর ঘাস না থাকাই খুবই কষ্ট হয়ে যাচ্ছে এই বর্ষাকালে। তো ভিডিওটা আর লং করছি না, কারণ আপনাদেরকে তো বললামই যে খরগোশগুলোর আমি সাকসেসফুলি মিটিং করাইতে পারিনি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদের পোষা প্রাণীগুলোকে সময় দিন। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো
তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই সাপোর্ট করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।